তুই পড়াশোনা করছিলি, আমি তোকে একটা গাড়ি কিনে দিলাম, তুমি যাও গাড়িটাকে নিয়ে যাও রোডে চলবে, কিন্তু বেটা রে বড় খুব সাবধানে গাড়ি নিয়ে চলবে। সাবধান মানে বেটাকে বোঝাচ্ছে বেটা রে, এই যে তোকে একটা হিন্দো হিরো হোন্ডা গাড়ি কিনে দিলাম, এই যে রোডে চলবি, এই রোডে 10 চাকা যাবে, 4 চাকা যাবে, 6 চাকা যাবে, 12 চাকা যাবে, এলটি গাড়ি যাবে, ট্রাক্টর যাবে, বেটা রে তোকে বড় সাবধান হয়ে গাড়ি চালাতে হবে। হিন্দো বন্ধু রে আমাদের সোনার পরে কত জনকে দেখবেন লাভাতে এক্সিডেন্ট হয়, আপনাদের বগলাগড়ে হয়, আপনাদের বাপাতে কাটিয়ার জেলে মালদা ডিস্ট্রিক্টে, এই যে নিজের সন্তান গাড়িকে চালাতে জানে না, নিজে কিভাবে চলবে জানে না, তখন গাড়ি এক্সিডেন্ট করে দেয়। ওই রকম বিশ্বনবী বলছেন পৃথিবীর মানুষ রে তোমরা শুনে না, তোমরা যখন একটা মহিলাকে বিবাহ করবে বড় সাবধানে গাড়ি চালাবে, যাতে মহিলা চালাতে গিয়ে তোমাদের এদিক ওদিক না হয়ে যায়, চলাফেরা করতে করতে যদি ভুল হয়ে যায় ছোট মোট করে ওয়াজ করো, নসিহত করো, যদি তোমার বিবি তোমার কাছ থেকে না ফিরে যায়, আলাগ না হয়ে যায়, জুদা না হয়ে যায়, ওয়াজ করো, নসিহত করো, বুঝাও, না বুঝলে শেষ মত তুমি একটা ফায়সানা নিবে। তবে বন্ধু রে মহিলার যদি ভুল হয়ে যায়, মহিলার যদি ভুল হয়ে তোমাদের নারী যদি হয় অপমান, কথা মত বুঝাও তারে নানা প্রকারে, কথা মত বুঝাও তারে নানা প্রকারে, না বুঝিলে বিছানাতে দেহ জুতা করে, এ দুপুর ঘরের কাম যদি ঠিক নাই হয়,
চাই আদরের মারতবে কিছু মারা চাই এতো পরকারের কাম যদি ঠিক নাই হয় আদরের মারতবে কিছু মারা চাই অযথা মার মারিলে খোদা নারাজ হবে কিয়ামতের মাঠে খোদা হিসাব কষিবে বিবিধি ভুল হয়ে যায় ওয়াজ করতে হবে নসিহত করতে হবে তবে তোমার বিবি তোমার কাছে থাকবে না তো দেখবেন ছোট ছোট কথা নিয়ে তার পুরুষ বিবি সব সময় লেগে আছে ওকে গালিগুলোজ করছে ওকে গালিগুলোজ করছে কিন্তু মহিলা একটা হাদিস আপনাদেরকে শোনাই আজকে দেখবেন আপনাদেরকে সচেতন করার জন্য একটা হাদিস শোনাচ্ছি বিশ্ব নবীর বেটি আম্মা জান ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা আজকে আপনারা স্বামীকে ধাক্কা দিয়ে গালিগুলোজ করে নামাজ চালু করে দিয়েছেন বিশ্ব নবী বলছেন নামাজ কবুল হবে না হবে না হবে না আল্লাহ নবী বলছেন কেন আপনারা সবাই জানেন নবী ইয়াতিম ছিল না বলেন নবীর বাবাও ছিল না মাও ছিল ইয়াতিম এমন সময় মা বাবা চলে গেছেন দাদা আব্দুল মুত্তালিব চলে গেছেন বিশ্ব নবী মদিনার ময়দানে এলান করে দিল মসজিদে নববীতে এলান করে দিল ও আমার সাহাবী বরবরা তোমরা শুনে নাও আমার মা নাই আমার বাবা নাই আমার দাদা আব্দুল মুত্তালিব নেই এখন আমার মেয়ে বেঁচে আছে ফাতেমা ফাতেমা হলো আমার মা যে আমার মাকে কষ্ট দিবে সে বিশ্ব নবীকে কষ্ট দিবে একবার পড়েন সুবহানাল্লাহ বিশ্ব নবীর মুখের উপর বিশ্ব নবী এমন সময় আল্লাহর নবী আলীকে ডেকে বলছেন আলী একটু আমার কাছে শোনো তোমাকে কাছে করতে চাই বিশ্ব নবী বল বিশ্ব নবীকে বলছেন আলী আল্লাহর নবীকে আমি তো আপনার কাছে আছি বলছে আরো কাছে করব কি করবেন আপনাকে জামাই বানাবো তো মোহর না লাগবে মোহর নাই যা হোক নগদ কিছু মোহর দিলেন এক দুই দিরহাম দেওয়ার পরে বিশ্ব নবীর তার বেটি ফাতেমা আলীর সাথে বিয়ে দিয়ে দিলেন বিয়ে দেওয়ার পরে বিশ্ব নবী নিজে বিয়ে দেওয়ার পরে থাকে যায় থাকে আসা যাওয়া করে খুব সুন্দর ভালো লাগে এমন চলাফেরা করতে 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 আলীর চাইতে ফাতেমা ফাতেমার কথা উঁচু হয়ে গেছে মা বোন ভালো করেছিলেন ঝগড়াটায় লড়ালাই আপনাদের তো ঝগড়া গালিগুলো একদম ওদের গালিগুলো নাই কথা বলতে বলছেন স্বামী আমার আমি তো তোমার স্বামী গো আমার দরাই ভুল হয়েছে গো স্বামী তুমি আমাকে ক্ষমা করে দাও তুমি আমাকে মাফ করে দাও বন্ধু রে আমার মায়েরা একটুখানি শুনে নেন আলী কথা বলছেন না আলী রাগ করে নিয়েছে এমন সময় ফাতেমা বুঝাই দিয়েছেন স্বামী গো আর ভুল করব না স্বামী জান আপনি আমাকে ক্ষমা করে দেন আলী কথা বলছেন না আলী কথা বলছেন না এমনকি বারোটি রাত কেটে গেল একটি রাত কেটে গেল দুইটি রাত কেটে গেল আজকে যদি আমাদের আপনাদের মত বিবির সাথে যদি ঝগড়া হয়ে যায় এই বিবি কখনো স্বামীকে রাজি করতে পারবে না এক চান্স রাজি করতে পারবে না বিবি ঘুমিয়ে যাবে ওরে মায়েরা আমার দেখেন ফাতেমার ঈমান আর আপনাদের ঈমান আপনারা নিজেই না পানবে করে এমন সবাই ফাতেমার চোখ দিয়ে ঝর 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 মনে পারি গেল ঝরছে ফাতেমা জানে আল্লাহ নবী অর্থাৎ আমার বাবা বলেছে স্বামী যদি নারাজ থাকে রে মহিলার নামাজ কবুল হবে না বন্ধু রে এমন সময় ফাতেমা বুঝাচ্ছেন দুটি রাত কেটে গেল জেগে আছেন বলছেন স্বামী যান আমার তারাই ভুল হয়েছে গো স্বামী আমাকে ক্ষমা করে দাও আমাকে মাফ করে দাও তবে আলী কথা বলছেন না ফজরের টাইম হয়ে গেল বিলাল আজান দিয়ে দিল আসসালাতু খায়রুম মিনান নাওম
তখন আলী বলছেন আদির ঈমান দেখেন আলী বলছেন রে ফাতেমা তুমি যাও নামাজ পড়ে নাও আমিও মসজিদে নামাবি থেকে জামাতে নামাজ পড়ে আসি আলী চলে গেলেন মসজিদে নববীর ভিতরে নামাজ পড়ে আসলেন ফাতেমাও নামাজ পড়ে নিলেন নামাজ পড়ার পরে ফাতেমা বলছেন স্বামী যান আজকে পুরোটা রাত জেগে আছি আমার মন মেজাজ ভালো নাই আপনি যদি একটু অনুমতি দেন তবে একটু আমি আব্বার সঙ্গে দেখা করে আসি দেখবেন উনি আমাদের আজকে আপনাদের বেটি যদি স্বামীর সাথে ঝগড়া হয়ে যায় বলবো আমাকে অনুমতি দাও আমি বাবার বাড়ি যাব আর বাবার বাড়ি গিয়ে আর বলছে তোর ভাত খাবো না এরকম হয় না হয় কি হয় না বলে কথা বলবে না হয় কি হয় না জি হয় একটুখানি ভালো করে মনে রাখবেন ওর কোন ফাতেমা বলছেন আমার স্বামী আমাকে কষ্ট দিল আমি বিশ্ব নবীর মেয়ে আমি আমার আব্বাকে কি কথাগুলো জানাবো যেহেতু আল্লাহর নবী বলেছেন আমার মা নাই যে আমার মাকে কষ্ট দিবে ফাতেমাকে উনি আমার মা আমাকে আল্লাহর নবী কষ্ট দিবে এই বলে তিনি স্বামীর কাছে অনুমতি নিয়ে রাস্তা ধরে চলে যাচ্ছে যাওয়ার পরে কি ঘটনা ঘটছেন দেখেন ইতিহাস আপনাদেরকে প্রমাণ করছে বন্ধুরে আমার ফাতেমা আগে আগে চলে যাচ্ছে এখানে বিশ্ব নবীর বাড়ি ওখানে হচ্ছে ফাতেমার বাড়ি ফাতেমা আস্তে আস্তে চলে আসছে বাবার বাড়িতে এমন সময় আলী দিলে একটা কথা জেগে গেল আমি যে মহিলাকে কষ্ট দিয়েছি সে মহিলা যেমন তেমন মহিলা নয় খাতুনে জান্নাত যে জান্নাতে মহিলাদের সরদার হবে এই মহিলাটি বড় দামি মহিলা আর বিশ্ব নবী বলেছেন আমার মা নাই যে আমার মাকে কষ্ট দেবে সে জানে নবী মুহাম্মদ রাসূলুল্লাহ পড়েন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কষ্ট দিবে দিলে কথা জেগে গেল ফাতেমা চলছে আলী পিছন দিকে হাঁটছে ফাতেমাকে খবর নাই বাড়ির ভিতরে ঢুকে বলছেন আব্বা যা আজকে আমার মন মেজাজ ভালো নাই আর এই উত্তরটা কিন্তু আলীও কান লাগিয়ে শুনছেন বলছে বেটি ফাতেমা রে কেন কি হয়েছে বেটি বল 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 বলছে আব্বা জান তোমার জামাই পুরোটা রাত আজকে আমার সঙ্গে কথা বলিনি আজকে আমরা হলে বলতাম কোন ঘরের ছেলে রে আমি একজন মুখিয়া আমার এত বড় সম্মান আমার বেটিকে কষ্ট দিয়েছে আমার মেয়েকে কষ্ট দিয়েছে জি জি তো হবে আমার মেয়েকে কষ্ট দিয়েছে ওকে ধরে নিয়ে আয় ওকে পিস পিস বানিয়ে দেব ওকে পৃথিবীর মধ্যে রাখবো না বলেন বলবে কি বলবে না আপনাদের আমাদের মত যদি বড় দামি টাকা পয়সার লোক হয় আমি একজন এই কাটিয়ার জেলার বড় প্রধান মুখিয়া আমার মেয়েকে কষ্ট দিয়েছে আর আল্লাহ সারা বিশ্বের প্রধানমন্ত্রী ওকে নিয়ে আয় আমার মেয়েকে রাতে জাগিয়ে রেখেছে ওকে পিস পিস করে কেটে ফেলবো ওকে নুন দিয়ে পৃথিবী থেকে বিদায় করবো আহা বলি কি বলি না বলেন ভাই আব্বা জান আমাদের রাগের কারণে বিশ্বনবী কি বলছেন দেখে বলছেন বেটি ফাতেমা রে তুমি বলেছো ঠিক আছে তবে বেটি ফাতেমা তুমি জেনে নাও আজকে রাতে তুমি যদি মারা যেতে আমি তোমার বাবা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সবাই পড়েন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে বেটি রে তোমার জানাজা পড়তাম না একবার পড়েন সুবহানাল্লাহ ভাইজানেরা এভাবে দাঁড়িয়ে না থেকে স্টেজের ডান দিকে আমার অনেক বাপজি ভাইরা এবং দাঁড়িয়ে আসেন দয়া করে বসে যান ইনশাআল্লাহ ভালো বার্তা এখন এই সীমাঞ্চলে আমাদের কাটিহারে খাস করে আমরাদ পারখান্ডে মাওলানা মনির সাহেব ভালো সন্দেবাজ করবে আপনারা বসে যান ভাইজানেরা আপনারা বসে যান অবশ্যই চাহক বিষয়ের দিকে আমি এগিয়ে যাচ্ছি একটুখানি শুনেন তারপর আরো কিছু পেয়ে যাবে আজকে আমাদের ভিতরে আল্লাহর ভয় নেই
আমাদের ভিতরে আল্লাহর ভয় নেই ওই জন্য পুরুষ এবং মহিলা আমরা কথা বলতে পারছি না স্বামী বিবির সাথে কি করে কথা বলবে বিবি স্বামীর সাথে কি করে কথা বলবে